নমস্কার শ্রদ্ধা সাবিদ সকল, আজির ভিডিওটির জড়িয়ে আরওপি কি হয় সেই বিষয়ে আপনাদের কবর কারণে চেষ্টা করম। ইতিমধ্যে আমি জানো যে শিক্ষা হেতু এপ্লিকেশনত অনলাইন এটেন্ডেন্স যখন কর্মচারী অর্থাৎ যখন শিক্ষক কর্মচারী আরওপির জড়িয়ে আরওপি পায়কে দিবর কারণে কোয়া হয়েছে, এনেকা ধরনের এটি অর্ডার ওলাইছে। গতি তার পরবর্তী পর্যায়ত আরওপি কি হয় এই বিষয়ে এটি চর্চা লাভ করেছে আর আজির ভিডিওটির জড়িয়ে সেই বিষয়ে কিছু কথা কবর কারণে চেষ্টা করম। এতিয়া আমার মূল্যবৃদ্ধির উপর ভিত্তি করে নির্দিষ্ট সময়ের মূরে মূরে কর্মচারী সকলের যে দরমহার এক পরিবর্তন ঘটা হয় আর 10 বছরের মূরে মূরে এই পরিবর্তন ঘটা হয়। আর আমার এই 2017 চনত লেটেস্ট যে পরিবর্তন এই পরিবর্তন ঘটা হয়েছিল। এটা আরওপি বলে কলে রিটার্ন অফ পে রুল বা রিটার্ন অফ এমপ্লয়ি পে রুল বলে আমি কব পারো, অর্থাৎ যে আমার স্যালারি যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটার একটা সলনি ঘটার পরিঘটনাকে আমি আরওপি বলে কব পারো। যদি মো কাত ভুল হওয়া নাই, নিশ্চয় আপনার ফাইন্যান্সের জড়িত বিশেষ ব্যক্তি সকলে ভিডিওটি চাব, আপনাদের যদি ভুল হয়েছে সেইখানে শুধরাই দিব বলে আশা করল। এটা চাও এই যে স্যালারি যে স্ট্রাকচার আমার যার স্কেল থাকে আর যে আমার এই গ্রেড পে থাকে ইয়ার উপর ভিত্তি করে পুরনা যে স্কেল আর পুরনা যে গ্রেড পে তার উপর ভিত্তি করে এটি নতুন স্কেল সৃষ্টি করা হয় আর এটি নতুন গ্রেড পে সৃষ্টি করা হয়। আর তার উপর ক্যালকুলেশন করে পুরনা স্কেলর আর পুরনা গ্রেড পে উপর ভিত্তি করে সেই কর্মচারীজনে যিটো গ্রেড পে পাই আছিল বা যিটো এই স্কেল পাই আছিল সেই উপর ভিত্তি করে নতুন গ্রেড পে আর এটি নতুন স্কেল সরি নতুন স্কেল আর নতুন গ্রেড পে পাবর কারণে সক্ষম হয়। আর এই যখন অর্ডার পাওয়া মতে যে সকল কর্মচারী তেনেকা ধরনের দরমহা পাবর কারণে সক্ষম হয় অনলাইন এটেন্ডেন্স দিবর কারণে কোয়া হয়েছে। অর্থাৎ এক কথা কবলে গেলে যখন স্কেলর জড়িয়ে দরমহা পাবর কারণে সক্ষম হয় সেই কর্মচারী সকল ইয়ার জড়িয়ে অনলাইন এটেন্ডেন্স দিবর কারণে কোয়া হয়েছে। এটা আমার শিক্ষা বিভাগত যখন কর্মচারী আছে সেই কর্মচারী সকল সকলো কর্মচারিয়া আরওপির জড়িয়ে স্যালারি নাপায়, কিছু এনেকা কর্মচারী আছে সম্পূর্ণ ফিক্স এটি দরমহা পাবর কারণে সক্ষম হয়। আর যখন ফিক্স দরমহা পায় ফিক্স দরমহা পাওয়া কর্মচারী সকল আরওপির অধীনত নপরে, আরওপির অধীনত পড়ার লাগিলে কি হব লাগিব জুলাই মাহত 3% ইনক্রিমেন্ট হব লাগিব। বছর যেটা দুটা ডিএ পায় আমার সচরাচর কেন্দ্রীয় সরকারে যেটা ডিএ দিয়ে রাজ্য সরকারে ডিএ বৃদ্ধি হয় অর্থাৎ যাক নাকি মরগিয়া বানেজ বা ডিয়ারনেজ এলায়েন্স বলে ক, অর্থাৎ আমার এই বর্ধিত মূল্যবৃদ্ধির উপর ভিত্তি করে করে আমার মরগিয়া বানচতা বৃদ্ধি হয়ে হয়ে গিয়ে থাকে। বর্তমান আমার কেন্দ্র আর রাজ্য সরকারের কর্মচারী সকলে 50% দিয়ে বা মরগিয়া বানচ পাবর কারণে সক্ষম হয়েছে। গতি এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে যখন দরমহা পাবর কারণে সক্ষম হয়েছে অনলাইন এটেন্ডেন্স দিবর কারণে কোয়া হয়েছে। এটা যখন রেগুলার কর্মচারী নিয়মিয়া কর্মচারী সকলে আরওপি মতে দরমহা পাবর কারণে সক্ষম হয়, এলপি এমই হাইস্কুল হায়ার সেকেন্ডারি সকলে এই আরওপি মতে দরমহা পায়, এসএসএ কন্ট্রেকচুয়াল আর স্টেট পুল সকলেও আরওপি মতে দরমহা বর্তমান পাবর কারণে সক্ষম হয়। কিন্তু তার বাদে যখন কর্মচারী আছে আপনাদের নিজাববিয়াকে গম পাব যে কি আপনাদের আরওপি মতে দরমহা পায় না নাপায়, গতি সেই কর্মচারী সকল হয়তো ইয়ারপর রেহাই দিয়া হয়েছে, গতি বেকেটত তাত আরওপি বলে লিখি দিয়া হয়েছে আর নিশ্চয় কারণে পরবর্তী পর্যায়ত নতুন করে নির্দেশনা আসব। গতি যেহেতু আরওপি মতে দরমহা নাপায় গতি বর্তমান সময়ত হয়তো রেহাই দিয়া হয়েছে, কিন্তু এই কথাখিনি কোয়া হয়েছে। গতি আপনাদের এই বিষয়ে বিতংক আপনাদের অফিসের এবার যোগাযোগ করে লব, কিন্তু আরওপি মানে হয়েছে এই কথাটা যখন এই নির্দিষ্ট স্কেলত দরমহা পাবর কারণে সক্ষম হয়। স্কেল বলে কোয়ারে যে অমুক হাজার টকার পর অমুক হাজার টাকালে স্কেল হয়, তারপর ইমান টাকা গ্রেড পে হয়, হাউস রেন্ট ইমান হয়, এন পি এস ইমান হয় বা পুরোনা কর্মচারী হলে জি পি এফ ইমান হয়, এই পি টেক্স কাটা যায় বা এইচ আর এই গোটেইখিনি যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটোর জড়িয়ে যেটা দরমহা পায়। আর 2017 চনের যে স্ট্রাকচার 2017 চনের পুরোনা যে স্ট্রাকচার আছে পুরোনা স্ট্রাকচারটা সলনি করে 2017 চনের যে নতুন স্ট্রাকচার বনবা হয়েছিল আর নতুন আরওপি মতে এই আরওপি মতে বর্তমান সকল কর্মচারী কি পাই আছে দরমহা পাবর কারণে সক্ষম হয়েছে 10 বছরের মূরে মূরে যে সলনি হয়। আর
সেইটোক সপ্তম দৰমহা আয়োগ বুলি কোৱা হৈছে। সপ্তম দৰমহা আয়োগৰ যিটো ষ্ট্ৰাকচাৰ ষ্ট্ৰাকচাৰ মতে আমি বৰ্তমান কি বৰ্তমানৰ কৰ্মচাৰীসকলে কি পাই আছোঁ, দৰমহা পাই আছোঁ। আৰু বৰ্তমান অষ্টম দৰমহা আয়োগৰ এই যুঁজা চলি আছে, সেইটো পৰৱৰ্তী বিষয়। গতিকে এইটোৱে হৈছে ROP। কিন্তু বৰ্তমান আমাৰ এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টত এনেকুৱা বহুতো কৰ্মচাৰী আছে যিসকলে নেকি ROP মতে দৰমহা পোৱা নাই। গতিকে সেইসকল কৰ্মচাৰীক নিশ্চয় ইয়াৰ পৰা ৰেহাই দিয়া হৈছে। গতিকে ভিডিঅ'টোৰ জৰিয়তে ROPৰ বিষয়ে এইখিনি কথা ক'লোঁ। পৰৱৰ্তী পৰ্যায়ত নিশ্চয় ইয়াৰ লগত জড়িত আৰু কিছু কথা ক'বৰ কাৰণে চেষ্টা কৰিম। আৰু এই কথাখিনি কোৱাত যদি ক'ৰবাত বঢ়া টুটা হৈছে বা ইয়াৰ লগত জড়িত কিছু সংযোজন কৰিবলগীয়া আছে, অনুগ্ৰহ কৰি আপোনালোকে এই এড কৰিব বুলি আশা কৰিলোঁ আৰু ভিডিঅ' কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিব বুলি আশা কৰিলোঁ। ধন্যবাদ। শ্ৰদ্ধা ছাৰ বাইদেউসকল, নলিনীকান্ত ডেকা নামৰ ইউটিউব চেনেলটো হৈছে এটি শিক্ষামূলক ইউটিউব চেনেল। এই চেনেলটোৰ জৰিয়তে আমি শিক্ষক ছাত্ৰ ছাত্ৰী অভিভাৱক আৰু বিদ্যালয়ৰ কাৰণে উপযোগী কিছু ভিডিঅ' প্ৰস্তুত কৰিবৰ কাৰণে চেষ্টা কৰোঁ। আপুনি যদি আজি পোনপ্ৰথমবাৰৰ কাৰণে এই চেনেলটো চাইছে, অনুগ্ৰহ কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু অল নটিফিকেশ্যন প্ৰেছ কৰি থ'ব।